500 সজ্জার হাসপাতালে রোগী ভর্তি আছেন 1063 জন, আর এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত 428। তিনটি আলাদা ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন পূর্ণবয়স্ক নারী, পুরুষ ও শিশুরা। এমন দৃশ্য রাজধানীর মুক্তা হাসপাতালের। সক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় দেখা দিয়েছে নানা অব্যবস্থাপনা। এবার ভিন্ন লক্ষণ ও জটিলতা নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। শামীমজন চৌধুরী রিপোর্ট। ভয়াবহ রূপ নিচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে রোগীর চাপে পা ফেলায় দায়। বেড খালি না থাকায় ফ্লোরেই চলছে রোগীর চিকিৎসা। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে রোগী ভর্তি হয়েছেন 136 জন, আর শুধু এ মাসেই ভর্তি হয়েছেন 2910 জন। তিনটি আলাদা ফ্লোরে চিকিৎসা দেওয়া হলেও রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। মৌসুম শুরুর আগেই এবার হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা অন্তত 6 গুণ বেশি। জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া ছাড়াও নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে শিশু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। 7-8 বার বমি করছে আর খিচুনির মতো জ্বর ছিল, পরে এই জায়গায় এসে এমার্জেন্সি ভর্তি নিছে। আজকে আবার এই যে রক্ত পরীক্ষা দিয়ে আসলাম, 4 দিনের জ্বর, কালকে রক্ত টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে। তারপর এখানে আসলাম, আসার পরে এখনো বেড পাইতেছি না। ডেঙ্গু পরীক্ষা ধরা পড়ছে, আজকে 2 দিন হয়েছে। গত বছর একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1200-র কিছু বেশি, আর চলতি বছর এরই মধ্যে তা 10,000 ছাড়িয়েছে। মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শক সিন্ড্রোম নিয়ে এবার বেশি রোগী ভর্তি হচ্ছেন, আর প্লাটিলেট কমে যাওয়া সহ গুরুতর অবস্থায় ভর্তি হয় চিকিৎসা দিতেও বেগ পেতে হচ্ছে। গত 2 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি পূর্ণবয়স্ক শিশু যে ভর্তির হার, এটি 4:1, মানে যেখানে প্রতি 4 জন পূর্ণবয়স্ক জন্য 1 জন করে শিশু রোগী ভর্তি হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটা ঊর্ধ্বমুখী। আমি সবাইকে বলবো, যে কোনো অস্বাভাবিক শারীরিক উপসর্গ দেখা দিলেই অপেক্ষা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ইনএসএনটি টেস্ট করে নেবেন। ঢাকার 2 সিটির 98টি ওয়ার্ডের অধিকাংশই এবার ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।